হ্যালো বন্ধুরা, মেহের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে ঝটপট একটা নাস্তা রেসিপি করে দেখাবো, পোহা। এখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি পোহা বা চিড়ে, দেখতেই পাচ্ছেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি 2টো কারি পাতা। পোহা বানাতে লাগছে 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, এতটা হলেই চলে যাবে। এরপর নিয়েছি 2টো লেবু, 1টা লেবুকে 2টো পিস করে নিয়েছি। এখানে অল্প নিয়ে নিয়েছি কালো সরষে, 3-4টে কাঁচা মরিচ, আর নিয়েছি অল্প গোটা জিরে, আর লাগছে অল্প ভাজা বাদাম। এতটুকু উপকরণ হলেই হয়ে যাবে। এবার তৈরি করার প্রসেসটা দেখে নিন। 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম কালো সরষে, দিয়ে দিলাম গোটা মরিচ, এরপর দিলাম কারি পাতা। সবগুলো উপকরণ দিয়ে অল্প করে একটু নেড়ে নেব, যাতে অল্প পরিমাণ ভাজা হয়ে যায়। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, একসঙ্গে সব উপকরণগুলো নাড়তে থাকবো। পেঁয়াজটা অল্প গোলাপি কালার হয়ে গেলে তারপরে পোহাটা দিয়ে দেব। ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম এখানে, এরপর অল্প হলুদ দিলাম কালারটা আসার জন্য। এরপর আবারও নাড়বো ভালোভাবে একসঙ্গে, এভাবে নাড়তে থাকবেন। অল্প পরিমাণ ভাজা হয়ে গেলে এবার ঢেলে দেব পোহা। পোহাটা যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম তাই ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণের জন্য একটু ঢাকাটা দিয়ে দেব, আবার ঢাকাটা খুলে চেক করব পোহাটা অল্প পরিমাণ সেদ্ধ হয়েছে নাকি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে নেড়ে নেব পোহাটাকে, যাতে নিচে বসে না যায়। তেলের পরিমাণটা যদি কম লাগে আবারও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। দু 3 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, আবারও ঢাকা খুলে চেক করে নেব। পোহাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার 1 পিস লেবু দানাটা ফেলে দিয়ে এভাবে নিংড়ে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিনিও দিতে পারেন, কিন্তু আমার এভাবেই ভালো লাগে। হয়ে গেছে আমাদের পোহা রেডি। আপনারা চাইলে পরিবেশনের সময় আরেকটু লেবু দিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।